আর্কো ওয়েল্ডিং, আগের দিন আর্কো ওয়েল্ডিং নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। সেই আর্কো ওয়েল্ডিং এর যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার নিয়ে তোমাদের আলোচনা করব। আর্কো ওয়েল্ডিং ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়, কারণ হাই ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজকে অ্যাম্পিয়ারে কনভার্ট করা হয়, ভোল্টেজ ডাউন করে দিয়ে অ্যাম্পিয়ার বাড়ানো হয়। এই এই ধরনের ট্রান্সফরমার আর্কো ওয়েল্ডিংয়ে ব্যবহার করা হয়। তো আর্কো ওয়েল্ডিংয়ে আমরা এই স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখে নাও এই আর্কো ওয়েল্ডিংয়ের ট্রান্সফরমারে, এইটা হচ্ছে আর্কো ওয়েল্ডিংয়ের ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই আর্কো ওয়েল্ডিংয়ের ট্রান্সফরমারে এইটা হচ্ছে কভার, এই কভারে লেখা আছে ওয়ার্ক লিঙ্ক, আর এখানে ওয়ার্ক হোল্ডার লিঙ্ক, ওয়ার্ক লিঙ্ক, ওয়ার্ক হোল্ডার লিঙ্ক। ওয়ার্ক লিঙ্ক মানে যেটা জব, সেই জবের সঙ্গে সেই লিঙ্কটা যাবে, অর্থাৎ এইখানে যে লিঙ্কটা, এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা কানেক্ট হবে জবের সঙ্গে, এই ওয়্যারটা কানেক্ট হবে জবের সঙ্গে, এবং এইটা হচ্ছে ওয়ার্ক হোল্ডার লিঙ্ক, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়ার্ক হোল্ডার লিঙ্ক, মানে ইলেকট্রোড যেটা দিয়ে ওয়েল্ডিং করা হবে, এটা যাবে জবের সঙ্গে, যেটাতে ওয়েল্ডিং করা হবে সেই কানেকশানে যাবে, সেইটার সঙ্গে কানেক্ট হবে, এবং যেটা দিয়ে ওয়েল্ডিং করা হবে অর্থাৎ ইলেকট্রোড হোল্ডার, সেইটার সঙ্গে কানেক্ট হবে। এই দুটো হচ্ছে কানেক্ট হয়। এখানে এইটা হচ্ছে ওয়ার্ক লিঙ্ক, অর্থাৎ জবের সঙ্গে এইটাকে কানেক্ট করা হয়, ওয়ার্ক লিঙ্ক বলা হয়, বা আর্থ কানেকশান, আর আর্থ ক্ল্যাম্প বলা হয়। আর এটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড এইটা দিয়ে ওয়েল্ডিং করা হয়, অর্থাৎ ওটা যায় জবে, আর এটা দিয়ে ওয়েল্ডিং করা হয়, এই দুটো কানেকশানে ওয়েল্ডিং করা হয়। এই হচ্ছে ওয়েল্ডিং ট্রান্সফরমারের বাইরের চিত্র। এবার ওয়েল্ডিং ট্রান্সফরমারে কয়েকটা পয়েন্ট করা হয়েছে, এইটা হচ্ছে এ, বি, সি, ডি, আর এই দিকে আছে ওয়ান টু থ্রি ফোর। এবার যখন আমরা ওয়েল্ডিং করব, তখন এইখানে এই এ, এ বি সি ডি এই সিরিজ দেওয়া আছে, এই দিকে ওয়ান টু থ্রি ফোর সিরিজ দেওয়া আছে। এবার এর সঙ্গে যদি ওয়ান কানেক্ট করা হয়, অর্থাৎ এতে দিলাম, এখানে এতে দিলাম, আর এখানে ওয়ানে দিলাম, এতে আর এতে ওয়ানে দিলাম, তাহলে আমি কত অ্যাম্পিয়ার পাবো? 60 অ্যাম্পিয়ার পাবো, এখানে 60 অ্যাম্পিয়ার পাবো। ঠিক ওইভাবে যদি ডিতে আর ওয়ানে যদি দেওয়া হয়, তাহলে আমি পাবো এইখানে ডি, এটা ডি, এ বি সি ডি, এটা ডিতে এবং ওয়ানে, ডিতে আর ওয়ানে যদি দিই, তাহলে আমি পাবো এখানে 280 অ্যাম্পিয়ার, এখানে পাবো আমি 280 অ্যাম্পিয়ার। ডিতে যদি দেওয়া হয় এবং ওয়ানে যদি দেওয়া হয়, তাহলে আমি 280 অ্যাম্পিয়ার পাবো। এই হচ্ছে বাইরের চিত্র, একটা ওয়েল্ডিং ট্রান্সফরমারের বাইরের চিত্র, ঠিক আছে? এবার আমরা কভারটা খুলছি। এর মধ্যে দেখো দুটো ট্রান্সফরমার আছে, এই একটা বড় ট্রান্সফরমার আর এই একটা ছোট ট্রান্সফরমার। এই ছোট ট্রান্সফরমারটা কানেক্ট আছে কার সঙ্গে? এই ওয়ার্ক লিঙ্কের সঙ্গে কানেক্ট আছে, এই যে ওয়্যারটা, এই ওয়ার্ক লিঙ্কের সঙ্গে কানেক্ট আছে ছোট ট্রান্সফরমার। আর বড় ট্রান্সফরমার কানেক্ট আছে কার সঙ্গে? ওয়ার্ক হোল্ডার কানেকশন, অর্থাৎ ইলেকট্রোডের সঙ্গে। এখানে দুটো ট্রান্সফরমার আছে এবং এখানে তেল দেওয়া আছে, এই তেলটা ট্রান্সফরমার দুটোর মধ্যে ডুবিয়ে রাখে, ট্রান্সফরমার দুটোকে ডুবিয়ে রাখে, কারণ যখন আমি ওয়েল্ডিং করছি তখন ট্রান্সফরমার দুটো গরম হয়ে যায়, এই গরম হওয়ার ফলে ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য এই তেল ব্যবহার করা হয়। এই তেলকে বলা হয় কুইঞ্চিং মিডিয়া, ঠান্ডা রাখার জন্য এই অয়েল ব্যবহার করা হয়।
এই হচ্ছে ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে? এই হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এর সাহায্যে আমরা হাই ভোল্টেজ এবং লো অ্যাম্পিয়ারের কারেন্ট এই দিক থেকে ঢোকে, হাই ভোল্টেজ এবং লো অ্যাম্পিয়ার, এইখানে কানেকশন আছে, এখানে 440 বা 240 ভোল্ট এইখান দিয়ে ঢুকছে এবং অ্যাম্পিয়ার লো থাকে, এইখান থেকে হাই ভোল্টেজ ঢুকছে, অ্যাম্পিয়ার লো অবস্থায় ঢুকছে। কিন্তু যখন আমাদের এখান থেকে বেরিয়ে আসছে তখন ভোল্টেজ লো থাকে, অ্যাম্পিয়ার হাই হয়ে যায়। এখান থেকে যখন বেরোচ্ছে তখন ভোল্টেজ লো, অ্যাম্পিয়ার হাই হয়। এই জন্য এইটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ ভোল্টেজকে ডাউন করে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের ওয়েল্ডিং ট্রান্সফরমার, ঠিক আছে?